অনেক বাবা মার মুখেই শোনা যায় যে আমার বাচ্চাটি ঠিকমতো খেতে চায় না বা আমার বাচ্চা কিছুই খায় না দুটো কারণ হতে পারে একটা হচ্ছে বাবা মার মনে হচ্ছে যে তার বাচ্চা কিছু খাচ্ছে না আর দ্বিতীয়ত কারণ যে সত্যি বাচ্চাটা কিছু খাচ্ছে না তো এই দুটো বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা কর জাজ করতে হবে যে তুমি কি ঠিকঠাক ভাবছো প্রথমেই প্রত্যেক মাসে বাচ্চার ওয়েট চেক আপ করো বাচ্চার যে বার্থ ওয়েট আছে মানে বাচ্চা জন্মায় যে ওয়েটের সাথে নিয়ে সেই ওয়েটটা প্রথম সপ্তাহে কিছুটা কমে আসে এবং তারপর থেকে দ্বিতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহের পর থেকে সে ওয়েট বাড়তে থাকে সেটা প্রত্যেক মাসে খেয়াল করো যে তোমার বাচ্চার ওয়েট প্রত্যেক মাসে বাড়ছে কি না সে রোগা হোক বা মোটা হোক সে অ্যাক্টিভ আছে কি না দিনে ছ থেকে সাতবার তার টয়লেট হচ্ছে কিনা যদি তোমার বাচ্চার এই তিনটেতেই ওকে থাকে তাহলে চিন্তা করার কোনো কারণ নেই বড়োদের খাবারের সঙ্গে বাচ্চার খাওয়ার কোনো তুলনা করো না আমাদের বড়োরা যতটা পরিমাণ খেতে পারবে একটা ছ বছর পাঁচ বছর দু বছর এক বছরের বাচ্চা সেটুকু খেতে পারবে না একটা বড় মানুষ যদি একটা মুরগির রোস্ট খেয়ে দিতে পারে পুরোটা কিন্তু একটা ছোট বাচ্চা হয়তো সেটা এক কামড় খেতে পারবে এবার তোমার বাচ্চা এক কামড় খেলো বলে তুমি এটা জাজ করো না যে সে কিছুই খায়নি কারণ তার তার পেটটা এইটুকু তার ওই এক কামড়েই পেটটা ভরে যাচ্ছে বাচ্চার পেট অনেকটা ছোট তাই সে একবারে অনেকটা খাওয়ার খেতে পারবে না তুমি যদি একটা এক বছরের বাচ্চাকে একটা বড় বাটি ভর্তি কোনো খাওয়ার দাও এবং সে খেতে চাইছে না তাও তাকে জোর করে খাও তো আলটিমেটলি শেষে গিয়ে হবে কি সে পুরোটা উগলে ফেলে দেবে বমির মাধ্যমে তো আমি বলবো অতটুকু পরিমাণই খাওয়াও বাট বারে 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 মাসের পর দিয়ে যখন আমরা তাকে সলিড ইন্ট্রোডিউস করাচ্ছি তখন আমরা তাকে ওই গলিয়ে বা মিক্সিতে মিক্সার করে সেইটা খাওয়াই সেটা তার পক্ষে উপযুক্ত কারণ তার দাঁত ওঠে না তার হজম ক্ষমতা অতটাও নয় তো ওকে বাট যখন সে দেড় বছর দু বছর হয়ে যাচ্ছে অনেকের টেন্ডেন্সি থাকে যে সেই গলা ভাতই বাচ্চাকে খাওয়ানোর কিন্তু বাচ্চা সেটা খেতে চাইছে না সেই জন্য অনেক ক্ষেত্রে বাচ্চা খায় না তো সেটা তোমাকে মাথায় রাখতে হবে বাচ্চা যখন এক বছর হয়ে যাবে তখন তাকে আর মিক্সিতে পেস্ট করে খাওয়ার খাওয়াবো না ভালো করে ভাত বা যেটাই খাওয়াচ্ছে সেটাকে সিটি মারবো এবং সেটাকে হাতে চটকে তাকে খাওয়াবো তাকে সলিড ফুড দেবো কিছু কিছু যেটা সে খেতে পারে চিবিয়ে চিবিয়ে তো এইভাবে আস্তে 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 তার খাবারের পরিবর্তন ঘটাতে হয় ছোটো বাচ্চাকে আমরা কোনো সলিড ফুড দিয়ে দিই যেমন একটা গাজরের টুকরো বা একটা আপেল বা একটা চিপস বা একটা আলু ভাজা তো সে সেটা খেতে পারে অনেক বাচ্চা পারে বাট কিছু কিছু বাচ্চা পারে না তো একসাথে যখন আমি তাকে খাবারটা সার্ভ করছি অনেক ক্ষেত্রেই সে এক দু কামড় খেয়ে কিছুটা খায় না তো আমি আমার ছেলের বেলা যেটুকু করতাম যে তাকে কিছুটা দিতাম যে তুই একা একা খা আর বেশিরভাগটা আমি ওকে খাইয়ে দিতাম তো তার একা একা খাওয়ারও একটা হ্যাবিট হতো এবং আমি তাকে সে যতটা খাবে সেই পরিমাণ খাইয়ে দিতাম পরের পয়েন্ট হলো যে বাচ্চাকে যেটা তুমি খাওয়াচ্ছ নিজেও সেটা খাওয়ার হ্যাবিট করো হয়তো তুমি বাচ্চাকে ডাল সিদ্ধ গাজর সিদ্ধ কুমড়ো সিদ্ধ খাওয়াচ্ছ এবং তুমি নিজে খাচ্ছ একটা বার্গার একটা এগরোল বা চিপস তো তোমার বাচ্চা তোমার খাবারটা দেখছে এবং সে কোনোভাবেই নিজের খাবারটা খেতে চাইবে না তো তুমি যদি তোমার বাচ্চাকে সকালে উঠে একটা আপেল দিচ্ছ তো অভ্যাস করো নিজেও একটা আপেল খাওয়ার রোজই বাচ্চাকে একই রকমের খাবার দিও না ভ্যারাইটি আনো একটু ইউনিক কিছু বানিয়ে দাও যদি তোমার বাচ্চাও কিচ্ছু খেতে না চায় ধরো এক চামচ বা দু চামচও খাওয়া সে সারাদিনে গ্রহণ না করছে তাহলে ইমিডিয়েট ডক্টর ভিজিট করো যদি তোমার বাচ্চার ওয়েট দিনকে দিন কমতে থাকে তাহলেও ডক্টর ভিজিট করো খেয়াল রাখো তোমার বাচ্চা সারাদিনে সাত থেকে আটবার টয়লেট করছে একবার পটি করছে কি না যদি না করে সেটাও ডক্টরকে জানাও তোমার বাচ্চা ঝিমিয়ে পড়ছে কি না খেয়াল রাখো বাচ্চাদের ধর্মই হচ্ছে লাফালাফি ছোটাছুটি করবে। কিন্তু তোমার বাচ্চা যদি দিনকে দিন ঝিমিয়ে পড়তে থাকে তাহলেও ডক্টরকে জানাও কারণ অনেক সময় হয় যে বাচ্চাদের ইন্টারনাল কোনো অসুস্থতা থাকে যেটা আমরা খালি চোখে দেখতে পারি না সেটা ডক্টরের কাছে যাও তোমার ডক্টরই তোমাকে বলে